আচ্ছা, এই যে গরুগুলো দেখতে পাচ্ছি একটু দামগুলো আমাকে জানাবেন। হ্যাঁ, এই যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি কালো, এটার ওজন কেমন হবে আনুমানিক? এটার ওজন 5.5 সাড়ে পাঁচ মন হবে। আচ্ছা, কয় দাঁতের গরু এটা? ওজন কত বললেন? 5.5 মন, 1,20,000 হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। ঠিক আছে, তারপরেরটা আমরা দেখি। এটার কালারটা বেশ সুন্দর। এটার ওজন কেমন হবে? নিচে যাবে 90-95 যদি বলে? না, ওটা দাম বলছে। কত বলছে পর্যন্ত? এটা 85-87 দাম বলি। তাহলে কত দেওয়ার চিন্তা ভাবনা আছে? 90 তো লাগবে, উপরে 1,000। 90-এর উপরে একটু চিন্তা ভাবনা আছে, 90 হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, ঠিক আছে। কত ওজন হবে বললেন? এটা 5 মন হবে না, তবে 4.5 মনের মতো হবে। জি জি, 90 হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা। জি জি জি। তারপরে যেটা দেখতে পাচ্ছি, এটার ওজন কেমন হবে? এটা 4 মন। 4 মন। আচ্ছা, যে ওজনটা বলতেছেন এমনটাই হবে নাকি আরো কম হবে? না, 4 মন। 4 মন হবে। দাম কেমন চাচ্ছেন এটার? এটার দাম 1,00,000 চাচ্ছেন? জি। 4 মনের গরু? জি জি। কত হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে? ৮০-৭০ এর নিচে চিন্তা ভাবনা? না না না, 70 এর নিচে দেওয়া যায় না। 85 এর নিচে দিলে পরে লস হবে, 80 এর উপরে যেতে হচ্ছে, তাই তো? ঠিক আছে। এটা কয় দাঁতের গরু? এটা 2 দাঁত। এটাও 2 দাঁতের? জি। ঠিক আছে, তারপরটা দেখি। এটার ওজন কেমন হবে আনুমানিক? এটা এটার ওজন ধরুন 3 মনের উপরে আছে। 3 মন হবে না কম হবে? না, 3 মন তো হবে। হবে 3 মন। 3 মন। দাম কেমন চাচ্ছেন 3 মনের গরু? ওটার দাম চাচ্ছে আপনার ওই 80। 80 চাচ্ছেন 3 মনের গরু? কত হলে ছেড়ে দেওয়ার চিন্তা আছে? 75। 75? 60 এর নিচে যাবে এটা? না, 62। 70 এর উপরে থাকতে হবে। 70 উপরে থাকতে হবে? 70 এর নিচে যাবে না? না না, 70। 3 মন গরু 70 এর উপরে? 3 মনের উপরেই হবে। 3 মনের উপরে হবে? আচ্ছা, ঠিক আছে। এটা কি 2 দাঁতের নাকি? 2 দাঁত। আচ্ছা, তারপরটা দেখি। এটা ওটা হচ্ছে ছোট। এটা ওজন কেমন হবে? এটা60 এর নিচে কি যাবে না? 60-65 বলছে দেন নাই, তার মানে 65 মতো ছেড়ে দিবেন। ঠিক আছে, তারপর যেটা কালো দেখতে পাচ্ছি, এটার ওজন কেমন হবে? এটা আপনি 2.5 মন ধরেন নেন। 2.5 মন ধরা যাবে? হ্যাঁ, 2.5 মন। আচ্ছা আচ্ছা, দাম কেমন চান এটার? এটার দাম চাচ্ছি ধরেন ওই 70। 2.5 মনের গরু 70 চাচ্ছেন? 2.5 মন হবে না, একটু কম হবে? না, 2.5 মনই হবে। 2.5 মনের মতো হবে? জি। 70 চাচ্ছেন, কত হলে ছেড়ে দেওয়ার চিন্তা আছে? 50 এর নিচে যাবে এটা? না না না, এটা 60 এর উপরে উঠতে হবে। 60 এর উপরে যেতে হবে? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এটাও কি 2 দাঁতের? 2 দাঁত। আচ্ছা, যে গরুগুলো নিয়ে আসছেন সবগুলো কি কোরবানি দেওয়ার উপযোগী? সব কোরবানি দেওয়ার সহি জিনিস। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি পোষা জিনিস। পোষা জিনিস? জি। ঠিক আছে, তাহলে এটার ওজন কেমন হবে আনুমানিক? এটা এটা ওজন 2.5 মন হবে। 2.5 মন হবে এটা? হ্যাঁ, 2.5 মন।65 হলে ছেড়ে দিবেন, বাইরের উপরে হলে 65 নিচে দিয়ে গেলে লাভ। ঠিক আছে, তাহলে 2.5 মন হবে বললেন না? আচ্ছা, তারপরেটা দেখতে পাচ্ছি, এটা বসে আছে যেটা দাঁড়ানো আছে, এটা দেখি। এটার ওজন কেমন হবে আনুমানিক? এটা এই যে যেটা দাঁড়ানো আছে ওটা থাকুক বসে, এটা হুম এটা ধরুন
চার মন না হলো সাড়ে তিন মন, সাড়ে তিন মনের মতো হবে। জি জি। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন চান? এটার দাম হচ্ছে পঁচাশ। পঁচাশি চাচ্ছেন? কত মন বললে এটা? সাড়ে তিন মন? জি পঁচাশি চাচ্ছেন। কত হলে এটা ছেড়ে দিবেন? এটার ওজন কেমন হবে? এটা হবেন ওজন চার মন তো আছেই। চার মন আছেই? জি জি। দাম কেমন চান এটার? এটার দাম চাচ্ছে আপনার ওই একশো পাঁচ। এই গরু যদি আপনার কাছ থেকে কেউ কন্টাক্ট করতে চায়, আপনার কাছে কন্টাক্ট করার কোন সিস্টেম আছে? মোবাইলে যোগাযোগ করা যাবে? গরু আছে কিনা জানতে পারবে কিনা? আচ্ছা, আপনার নামটা বলেন আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার নাম আব্দুল আজিজ। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলুন। 017-6-66-82-00। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে গরু আছে কিনা বা কিরকম দাম তো আছেন জানতে পারবেন।